আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আমি মুজাহিদ সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো চা পাতা কাটা মেশিন, কিভাবে আপনি খুব সহজে চা গাছের পাতা আপনি খুব সহজে তুলতে পারবেন বা চা গাছের পাতাকে আপনি খুব সহজে উঠাতে পারবেন সেই মেশিনটি। আসলে আমরা সনাতন পদ্ধতিতে চা পাতা সংগ্রহ করে থাকি, এই জিনিসটাকে আমরা যখন মেশিন দিয়ে করব তখন 20 জনের কাজ মাত্র 2 জন লোক দিয়ে খুব সহজে আপনি করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের মেশিন, মেশিনের বক্স, আর এটা হচ্ছে আমাদের যে ইঞ্জিন, ইঞ্জিনটা দিয়ে আমরা চালাতে পারবো। তো আমরা প্রথমত আগে মেশিনটা দেখি যে বক্সের ভিতরে কী কী আছে এবং আমরা কী কী পাচ্ছি। এটা হচ্ছে চা পাতা কাটা মেশিন, এটার চাহিদা আছে হচ্ছে আপনার পঞ্চগড়, সিলেট, হবিগঞ্জ, যেদিকে আমাদের বাংলাদেশের চা গাছ আছে সেদিকেই মূলত এটা সব থেকেই বেশি চলে এবং তাদের জন্যই এই মেশিনটা। তো অনেকের অনুরোধের করার পরে আমরা এই মেশিনটা নিয়ে আসছি, আমরা আগে কখনোই এই মেশিনটা নিয়ে আসিনি, আমরা এবার মাত্র অল্প কিছু মেশিন নিয়ে আসছি আপনাদেরকে চেক করার জন্য যে আসলে এটা সার্ভিস কেমন। এর ভিতরে আমরা কি কি পাচ্ছি দেখি। এর ভিতরে প্রথমত পাচ্ছি একটা ফ্লেক্সিবল পাইপ, যেটা হচ্ছে আমরা এই মেশিন থেকে সংযোগ দিব। আর এরপরে এটা হচ্ছে আপনার বস্তা বা পলি ব্যাগ বা যেটা, যেটার মাধ্যমে আপনি আপনার পাতাকে সংগ্রহ করবেন, এটা অটোমেটিক্যালি, এটা হচ্ছে এক ধরনের কাপড় ব্যাগ। এই ব্যাগের ভিতরে আপনার পাতাটা অটোমেটিক্যালি সংগ্রহ হবে, তো অটোমেটিক্যালি আপনি পাতাটাকে সংগ্রহ করতে পারবেন। পটের সাথে পাচ্ছি একটা পট, তেলের পট, এটা হচ্ছে একটা বই, এটাই হচ্ছে আপনার দেখি। এর ভিতরে এটা হচ্ছে টুল বক্স, আর কি কি পাচ্ছি দেখি। আর এটা হচ্ছে একটা পট দিচ্ছে আপনার তেলের পট, আপনার বিভিন্ন জায়গায় তেল দেওয়ার জন্য, যেহেতু এটা ব্যালেট সিস্টেম, এটা হচ্ছে কাপ। মোটামুটি এটাই হচ্ছে আপনার চা পাতা কাটা মেশিন। আমরা আপনাদেরকে আনবক্স করে দেখাই এটা কীভাবে কাজ করে। দেখেন এটা হচ্ছে আপনার অন অফ, এখান থেকে আপনি অন অফ করতে পারবেন। এটা হচ্ছে আপনার কম বেশি, আর এটা হচ্ছে আপনার ধরার জন্য। আর জিনিসটাকে আপনার একাই ব্যবহার করতে হয়, যে মেশিনটা ব্যবহার করবে সে একাই করবে, আর যে হচ্ছে আপনাকে পিছনে শুধুমাত্র এই পলিটা একদম ধরে রাখবে। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন মেশিনটা খুব সহজে আপনি এই হাওয়ার মাধ্যমে, এই যে হাওয়া দেবে এই হাওয়ার মাধ্যমেই আপনাকে পাতাটা চলে যাবে। দেখেন অটোমেটিক্যালি এভাবে চলে যাবে, এখানে বস্তা থাকবে, এই যে হচ্ছে বেলেট, এই বেলেট হচ্ছে আপনার ঘুরবে, পাতা কাটবে এবং এখানে হাওয়া দেবে এই ফ্যানের মাধ্যমে। এর ভিতরে ফ্যান আছে, এর ভিতরে হচ্ছে আপনার ফ্যান আছে, এই ফ্যানটা ঘুরবে এবং এই ফ্যানের বাতাসে টোটালি আপনার চা পাতাটা এই পলিতে চলে যাবে, এই পলির ভিতরে ঢুকে যাবে। দেখেন মেশিনটা খুবই ওজনের দিক থেকে খুবই হালকা, খুব বেশি ওজন না, এর জন্য ক্যারি করা খুবই সহজ এবং এখানে সম্পূর্ণ স্টিল ব্যবহার করা হয়েছে, তো এর জন্য খুবই মজবুত একটি টেকসই একটি মেশিন। এটা হচ্ছে প্লাস্টিক এবং এরপরে যেগুলো ব্যবহার করেছে সবই স্টিল। এবং পাডি কাটার অর্থাৎ হচ্ছে আপনার চা পাতা কাটার জন্য যে কাটারগুলো, ব্লেডগুলো ব্যবহার করা হয়েছে, দেখেন এখানে টোটালি কতগুলো ব্লেড ব্যবহার করা হয়েছে, অনেক বড় একটি ব্লেড। এবং খুব সহজে আপনি 20 জনের কাজ 2 জন মানুষ দিয়ে খুব সহজে আপনি এই মেশিনের মাধ্যমে করতে পারবেন। এবং এই মেশিনটা আপনি দুইভাবে নিতে পারেন, একটা হচ্ছে আমাদের কাছে দুইটা মেশিন আছে, একটা হচ্ছে 4 স্ট্রোক দেখেন, আর একটা হচ্ছে আপনার 2 স্ট্রোক। এটা হচ্ছে 2 স্ট্রোক হোন্ডা মেশিন, এটা হচ্ছে 4 স্ট্রোক হোন্ডা মেশিন, এটা হচ্ছে সব থেকে হাই কোয়ালিটি মেশিন আমাদের ভিতরে। এখন আপনি যদি চান এর থেকে নর্মাল মেশিন নিতে তাহলে এর থেকে নর্মাল মেশিনও নিতে পারেন, আবার যদি চান এরকম হাই কোয়ালিটি মেশিন নিতে তাহলে এরকম হাই কোয়ালিটি মেশিন খুব সহজে আমাদের মাধ্যমে নিতে পারেন।
এখন কথা হচ্ছে এই মেশিনটার যে দামটা নির্ভর করবে সেটা হচ্ছে এই মেশিন প্লাস আমাদের যে এই যে আমাদের যে ধান কাটার যে মেশিন বা বিরাস কাটার যে মেশিনগুলো আছে এই মেশিনের সাথে অ্যাডজাস্টেবল হয়ে একটা রেট নির্ধারণ করা হয়েছে তো অবশ্যই সকল প্রকার রেট জানতে আমাদের ওয়েবসাইট sundarbanfarm.com এখানে ভিজিট করবেন এই মেশিনের বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের কাছে সরাসরি কল করবেন আমাদের হেড অফিস খুলনা আপনি চাইলে এখানে আসতে পারেন অথবা আমাদের শাখা অফিস আছে বগুড়া আপনি চাইলে বগুড়া থেকেও মেশিনটি সংগ্রহ করতে পারেন তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ দেখি কী অবস্থা